আমি একটু লিঙ্ক চার্জ করবো। আমার কালকের ক্লাস ইউটিউব ছিল, ভাবলাম কি করবো না। হ্যালো স্যার, হ্যাঁ, বিউটি কুইন দিয়েন না স্যার, এটা আছে স্যার। আমি বললাম না, নাম পাওয়া যাচ্ছে না, ওই দেখেন আছে। স্যার বিউটি ফুল দিতে পারেন, বিউটি ফুল আছে, ওই খালি আছে, হ্যাঁ বিউটি এটা ফুল খালি আছে। বাংলাদেশ তো দেওয়া যাবে না, নামটা ই লাগবে না, বাংলাদেশের সাথে বিদেশ বিদেশ এই কথাটা একটু আটকা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নতুন একটা নাম দিতে স্যার তাকে। আমি ভাই আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি চেক করার জন্য, ইউটিউব নেম চেক করার জন্য। এটা এই যে এটা দেখছেন, নেম চেক, নেম সি এইচ কে, দেখেন আমি দুইটা নামের একটাও নেই, দেখছেন নিয়ে গেছে। সবাই আসুক, ওদের দিব দেখি একটা নাম। আমরা সারাদিন ধরে সকালে নাম খুঁজে পাচ্ছি, মানে এত মানুষ দেখে সব নিয়ে নেবে। বিরাজ ভাই, স্যার খুঁজতেছি, যেটা স্যার ছয় ছয় খুঁজে দেখি স্যার সেটা নাই। ভাই ট্রাফিক কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। ভাই মানে হয় কি আমরা একই নাম দিয়ে খুলে ফেলি, দেখা যাচ্ছে কোনো না কোনো দিন কেউ খুলেছে, এই জন্যই এসিও হয় না। এখন আমি যেহেতু এরকম একটা নাম থাকছে যে সবাই আপনারা ভিডিও দেবেন, সবার কাছে এই ধরনের পাসওয়ার্ড দিয়ে দিব, একটা করে ভিডিও আপলোড দিবেন। আচ্ছা ঠিক আছে। মা
ভাই এদের কি কাজ দিছে একটু বলে দেন। হ্যাঁ মামু ভাই, মামু ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। সবই বলতেছি, আপনি তো টাইম ছাড়া ফোন দিয়ে বলেন। আমার এক মিনিট, এক মিনিট পরে কথা বললা কেউ ফোন দিয়ে দেয়। দাঁড় দুইটা মিনিট, আমি দুইটা মিনিট করে একটা কাজ ধরাই দিচ্ছি। সাজ্জাদ ভাই, সবাইরই একটা কাজ দিচ্ছি, কাজটা কি ভালো করে বুঝেন। আমরা একটা ইউটিউব চ্যানেল করবো, যে চ্যানেলে প্রত্যেকটা স্টুডেন্ট মানে আমরা যারা আসি একটা করে ভিডিও দিব। তো ভিডিওটা কি রিলেটেড হবে তো বুঝতে পারছেন, এমন একটা চ্যানেল, তো চ্যানেলের নামটা এরকম হবে জানো, আছে সবাই যেন সেই রিলেটেড ভিডিও পায়। তো বাংলাদেশের বিউটি, বাংলাদেশের সৌন্দর্য হতে পারে, এখানে মাছ মারার ভিডিও দিতে পারি, মৌচাক বধু ভাঙা ভিডিও দিতে পারি, বা গ্রামে যা যা ঝড় বৃষ্টির ভিডিও দিতে পারি। তো এইরকম আপনারা একটা নাম খুঁজতে দিচ্ছি, যে নামটা ইউনিক হবে এবং চেক করবেন যে ওইটা অ্যাভেলেবেল আছে কিনা। এবং এই কয়টা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, এই কিওয়ার্ড গুলো এর মধ্যে থাকবে। দেখেন VILLAG ভিলেজ, TRA ট্রাভেল, মানে এইগুলোতে সবগুলোতে থাকবে তা না, তোমরা তো ট্রাফিকটা বুঝতে পারতেছো। লাইভ এর ভিতর মিলে তারপরে বানাতে হবে, তারপর বিএনজি বাংলাদেশ বা বিডি, এই নামটা খোঁজা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এই ওয়ার্ডগুলো আমার ইসের ভিতরে রাখাই লাগবে, মানে এর ভিতরতে কোনো না কোনো হবে, এই রিলেটেড হবে। তো আমরা কি করতাম, দেখো আমরা নেম ফিল্ডারে যাইতাম, আর এইখানে যাই, আর এই একটা ওয়েবসাইট আছে, যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, সবাই ভালো করে শোনেন। তারপর আপনি একটা নাম লিখবেন, এইখানে লিখে সার্চ দিবেন, যদি ইউটিউবে অ্যাভেলেবেল থাকে তাইলে বুঝবো যে আমার অ্যাভেলেবিলিটি আছে। ভাইয়া বোঝা গেছে? সাজ্জাদ ভাই সবাই বুঝতেন, এমন একটা নাম দেবেন যে আমরা ফুলি ইউনিক, কেউ ইউজ করি নাই, নয়তো আমার এসইও কিন্তু। হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার। নামে অ্যাভেলেবিলিটি স্যার চেক করলেন কিভাবে সেটা দেখে দেন। দেবেন অ্যাভেলেবিলিটি দেখেন, আমি ফার্স্টে আচ্ছা আমি এইটাই লিখি, লিংকটা কপি করে দিই। আমি করে দিই, এই পেজটা আমি কপি করে দিলাম, আমি এসে দিয়ে দিচ্ছি আপনার চ্যাট বক্সে। আচ্ছা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখানে চেক করবেন। আর প্রথমে যে পেজটা আছে এই পেজটায় আপনি এইখানে আমি যে কিওয়ার্ডগুলো লিখছি আপনারা এইখানে সব ঘরগুলো বসাবেন, দেখবেন একটা সাজেস দেবে। তারপর ওই জায়গাতে অ্যাবিলিটি চেক করার পর ইউটিউবে যে চেক করবেন যে ওই নামে আসলে আছে কিনা। তো জাস্ট এই যে কিওয়ার্ড গুলো দিয়ে আছে এইগুলো অনুযায়ী কাজ করে। আমার কাছে
আর এবং কিভাবে একদিন কাছাকাছি করতে গিয়ে আমার স্টুডেন্টরা কয়েকদিন ক্লাস করে 30 জনের মধ্যে ক্ষতি করেছে 30 জনের টাকা নেই বলেন এটা কি বাংলা আপনি দেখেন একটা লাম বের করতে পারেন কিনা সেটাই করতেছি। আমাকে
স্যার শুনতে পাচ্ছেন? তার মানে তাহসিন আপনার অফিসে আছে, তাই তো? ওরা সবাই অফিস করতে থাকে, তো অফিসে তখন সব বাড়ি রয়েছে। ঠিক আছে মামুন ভাই, তাহলে থাকবো, হ্যাঁ রাতে কথা হবে। আপনার বান্ধবী কি খবর? কথা দিই যে একটা মিথ্যে কথা বলতে কোনো রকম লাগে না, খামাকা অপ্রয়োজনীয় মিথ্যে কথা বলে লাভ নেই। বলতে কি ওই হয় বাচ্চা, বগুড়ে অত মেয়ে রয়েছে কারোর সাথে? স্যার লাইনে আছেন? আসি আসি, চলো মিষ্টিটা কথা বলতে আসি ভাইয়া, আসি আসি আসি। না আমি কোন কার কথা বলতেছি না, শোনো না কথা না, ওই আপুর কথা বলতে। আব্দুল কালকে মেসেজ দিত, স্যার বগুড়ায় কি হচ্ছে এলইডি কবে শুরু হবে? শোনা যায়? শুনতে পান? জি স্যার। দেখেন আপনাকে কিন্তু বাসায় কেউ প্র্যাকটিস করে না, আমি মাঝে মাঝে যে ক্লাসে একটু সোলো দিই, সোলো দেওয়ার কারণ হচ্ছে কি জানেন, বাসায় যাতে একটু প্র্যাকটিস করতে পারে ঠিক মতো, বা ক্লাসে যাতে প্র্যাকটিস করতে পারে। আচ্ছা এখন একটু কথায় আসি, আপনারা কি কোনো নাম খুঁজে পাইছেন? কিসের জন্য জানেনই না? না না স্যার, এক মিনিট আমি বলতে। আর কি কেউ আসবে? আর কেউ ছিল? আমরা একটা স্যার কেবল 7 জন আসছে স্যার, সবাই আসবে, সবাই এই জন্য একটু টাইম বাড়াই স্যার। আপনার মুখে আপনি যে জায়গা বসেছেন এই জায়গায় একটা লাইট থাকলে আপনার সুন্দর দেওয়া যেত স্যার, আপনার পিছনে মানে একটা লাইট জ্বলে বাথরুমে, শোনেন লাইট জ্বলে মানে লাইট পিছনে বাথরুমে লাইট জ্বলে স্যার। না না ভাই একটা কাজ করতে বসে না, আইসিটি মিনিস্ট্রির কালকে একটা প্রেস মিটিংটা দেখছেন যে ভাবেন আমরা খালি গল্প করি, ফ্রিল্যান্সারকে কয় টাকা দেবে বলেন তো? 2-3টা প্রজেক্টের সাথে আইসিটি মিনিস্ট্রি চুক্তি করছে,
কালকে আমি একটা প্রেস শেয়ার করলাম, দেখছিলেন নিউজটা? না একটু বলবেন স্যার, শর্টলি করে একটু বলেন। আজকের আমাদের কাজটা হবে কি, ফাইবারের গিগ, মানে একদম সত্যি কথা বলেন, অ্যাকাউন্ট আগে বলেন তো কার কার কমপ্লিট হয়নি, তাদের একটা কাজ দিব, বাকিদের অন্যটা। ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট হয়নি কার কার, বিশেষ করে ডিসক্রিপশন লেখা হয়নি কার কার, আর কিওয়ার্ড খোঁজা হয়নি কার কার, ভাই আপনারা উত্তর না দিলে কিন্তু ধরে নিতে হয় যে সবাই পারেন। ভাই সবাই একটু ক্যামেরা অন করেন তো, ভাই একটু ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন, দেখে একটু কথা বলি। আর সবাই তো চেনা তো লাগবে আমার, না যদি ফেস না দেখা যায় তাহলে চেনা কই? বাকি বাকি দুইজন এই যে দেখেন লেপ নেওয়া হয়ে গেছে, যে ক্যামেরা অন করতে করতে ফিরোজ ভাই লেপ নিয়েছে। নাসিরুদ্দিন মাঝে মাঝে স্যার সারাদিন পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিছু হয় না, আপনি দুইটা মাস পরিশ্রম করবেন দেখবেন লাগছে না। এই যে করোনার ভিতরে আমার এক স্টুডেন্ট গল্প করেছে, মানে তার তার সাথে গার্লফ্রেন্ড ছিল, মানে তার সাথে রিলেশন ছিল, সে বলছে কি মানে বিয়ের বিয়ের কথা চলছে, এখন বিয়ের সময় বলছে বাড়ি থেকে চাকরি না করলে বিয়ে দিবে না, এখন চাকরি না করলে যেহেতু বিয়ে দিবে না, সে মেয়ের অন্য একজনের সাথে বিয়ে হয়েছে। এখন বলতে থেকে আমার কয়েকদিন আগে ফোন দিতে তার বলতে বলতে থেকে দুলাবা বা দুলাবাই তো চাকরি করতো, বা এখন চাকরিটা চলে গেছে, আমি ফিলার দিচ্ছি কেন, মানে সে সময় ফিলার দিক থেকে বিয়ে দিবে না, বুঝতে পারছো সমস্যা কি? তো এখন বলেন ভাই রানি ভাই, এক একজন করে আসতেছে, আগে কেউ ক্যামেরা বন্ধ করে নয় যে বিনোদ ভাই দেখা চলে গেছে। রানি ভাই আপনার কি অবস্থা, ইয়ে গুজেট বলেন তো, মানে কতটুকু কাজ হয়েছে, ওই যে আমরা যে শেয়ার করছি ওই শেয়ার অনুযায়ী আপনি কতটুকু ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং গাইডলাইন আমি একটু দেখাই ভাই, এখন বলেন তাড়াতাড়ি বলেন, মানে একদম ফ্রিলি বলবেন, সবাই মিলে একসাথে কাজ করবো তো, সবাই মিলে এগোতে হবে। এতক্ষণ জানার কথা ভাই, সবাই ইয়ে করেন, সবাই ভাই দেখেন তো এই শীতটা, মানে এই শীতটা কোথায় প্রবলেম আছে, মানে কি কিছু জিনিস পারো না, উপর থেকে দেখো ভালো করে, ফেসবুক টুইটার লিঙ্কডইন ফাইবার এই অ্যাকাউন্ট গুলো কি আছে,
বলো বলো হ্যাঁ হ্যাঁ ব্লক করে দাও বাকি সব আছে কিন্তু আমার ওই লিড জেনারেশন বাল্ক ইমেল কালেকশন এগুলা আমার ভাল লাগে আর কি, এগুলো আমি পারি। আমার নাম একেবারে রিয়াজুল ইসলাম রনি, আর রিয়াজুল ইসলাম রনি দেওয়া আছে, আর কোন সংখ্যা দেওয়া নেই, এটাই নিচে আমার। আমরা লিড জেনারেশনটা আগে একটা কারণে শিখছি, এখন আর একটা জিনিস শিখবো, ওই লিড জেনারেশনটা আমরা কাজে লাগাবো আমাদের গিগ এসইওর ক্ষেত্রে। একটু পরে আসছি দেখি থাইল্যান্ড হয়, দেখি আর কে আছে ভাই, আর কারে পারবেস, পারবেস দেখি ভাই তোমার সাথে একটু কথা বলি, পারবেস এর পরে নীলের সাথে কথা বলবো। পারবেস ক্যামেরা আছে? আচ্ছা স্যার অন করো তো। পারবেস তোমার কি কি সমস্যা আছে? আমার সমস্যা নাই, একটু খিটে আছে আর কি স্যার, আমার ওই যে কিছু টাইম দিলে আর কি একটু ফিসে আছে। যারা ফিসে আছে আমি তার কাছে জিজ্ঞাসা করতেছি, ফাইবারে অ্যাকাউন্ট কি ক্রিয়েট করেছো? ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আর তারপরে হচ্ছে ডেসক্রিপশন কিটা এখন পুরোপুরি অনেক ক্যাপচা রাইখা দিছি, অর্ধেক করছি আর কি। আমার কি পুরোপুরি আপনার ভিডিও দেখা নেই ভাই? কালকে শুক্রবার আছে, কালকে শুক্রবার আছে বা আপনারা দাঁড়ান, আপনারা ক্লাসে বসে কাজ করবেন, এই তারকে ডিসক্রিপশন লেখা বাদ আছে, আপনারা এখন ক্লাসের ভিতরে বসে ডিসক্রিপশন লিখবেন, আমি চেক করব ঠিক আছে, আর আমি বাকিদের অন্য কাজ দিব। আর হৃদয় ভাই আপনার কি খবর ভাই? আপনারা এখনই কাজ শুরু করে দেন, সমস্যা নেই, একটা ডিসক্রিপশন ভাই আমার সবকিছু ওকে, মানে একটু ডিসক্রিপশনটা একদম ইউনিক করবেন, 100% ইউনিক করার চেষ্টা করেন, এখনই কাজ করেন, দেখাবেন, আর কেউ বাইরে নেই স্যার, আমার সবকিছু একটু বলতে থাকি দেখান। আচ্ছা আচ্ছা, যে গিগটা ভাইয়া টোটালি কপি করা নেই, গিগ কিন্তু আমরা এডিট করবো না, আমরা কালকে বলছিলাম গিগ এডিট করলে কাজ করে না, কাজ করতে সময় লাগে।
ওরা জন্য গিগ ডিলিট করে ফেলবেন। স্যার তাহলে কালকে যেটা যে দেখাইছিলাম গিগ ওটা তো যেহেতু কালকে একটু হালকা এডিট করা লাগছিল তো সেই ক্ষেত্রে ওটা গিগ ডিলিট করে নতুন করে বানাবো ওটা পরে বানাই নিয়ে সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে তাহলে ওটা পরে বানাই কারণ আছে ডিলিট করার পরে কারণ এটা তো নেটে থাকে যাচ্ছে আবার কপিরাইট ভাবতে পারে আপনি তো বারবার লিখতে পারবেন আমাদের বানানো তো ওটা মধ্যে আছে ওরে যাচ্ছে তো শেয়ার হয়েছে বানাইছে টাকের ভিতরেই আছে দেখছেন ভাই ওইটা কিন্তু ঘরে চলে গেছে টাইটেলের সাথে মিলে প্রথমে রাখতে হবে কিন্তু যখন সেভ করে পাবলিশ করছি উল্টে বেলা গেছে না আমি তো প্রথমে ঠিক মতো দিছি দিয়ে তো নরমালি যেভাবে সেভ করে সেভ কন্টিনিউ করে লাস্টে তো পাবলিশ করছি পাবলিশ করার পরে এইখানে এসেছে উল্টো পাল্টে গেছে ভাই আর একটু এটা একটু দেখেন আচ্ছা আমি এবার একটা কথা বলি এখন আমাদের কাজ কি হবে জানেন ভাই একটু আমি আপনার গিফটটা আবার দেখছি আমি একটু স্ক্রিন শেয়ার করি আচ্ছা ভাইয়া গিফটটা কিন্তু এসইও সবসময় আমি আবার বলতেছি এসইও বেশিরভাগ মানে যে ফার্স্ট পেজে আসবে আমরা সাধারণত যে কাজগুলো করি এই কাজগুলো কিন্তু প্রায় সবাই করে না তাইলে হাজার হাজার গিগ আছে তার মধ্যে আমার গিগটা প্রথম পেজে কেন আসবে প্রথম পেজে আসার একটা কারণ হচ্ছে দুইটা কারণ আছে একটা হচ্ছে ভালো একটা কমেন্টস লাগবে একটা রিভিউ লাগবে আর প্রথম অবস্থায় কাজ পাইতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি সেটা এখনো দেখানি ভাইয়া রিকোয়েস্ট ভাইয়া রিকোয়েস্ট মনে হয় আপনারা জানেন সবাই নাইম ভাই জানেন না প্রতিটা গিগে দশটা করে বায়ের রিকোয়েস্ট পাঠাতে দেয় মানে কি বায়ের বিভিন্ন কাজ থাকে ওইখানে আমি রিকোয়েস্ট পাঠাবো কারণ আমার গিগটা যেহেতু ফার্স্ট পেজে আসতেছে না বা র্যাঙ্ক করতেছে না তাহলে আমি কি করব আমার কাজ যে যে ক্লায়েন্ট যে কাজগুলো পোস্ট করছে এবং তারকে যে ধরনের এমপ্লয়ার দরকার আমি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন সে আমার গিগটা প্রোফাইলটা চেক করে দেখতেছে তো বায়ার রিকোয়েস্টটা প্রথম অবস্থায় খুবই জরুরি এখন আমি যদি গিগ করব কিভাবে দেখেন আপনারা যদি লিড জেনারেশন না শিখতেন তাহলে আমি বলতাম না যেহেতু শিখেছেন ভাইয়া
এই যে আপনারা এইগুলো কি মেইল করতে পারেন স্যার প্লিজ স্ক্রিনে শেয়ার করেন স্ক্রিনে শেয়ার করেন এই যে দেখেন আমার এখানে কতগুলো মেইল আছে এই যে প্রমোশন তারপরে এই যে সোশ্যাল আচ্ছা দেখি আমি এটা মেইল একটু চেক করে আসি মানে এটা এমনি চেক করতে ভাই দেখেন আপনি যদি চান এইরকম করে একটা মেইল লিখবেন মেইল লিখে আমি আসছে ক্লায়েন্টকে সেন্ড করব সেন্ড করার পর আপনি এই জায়গায় নিজের মতো করে যা লেখেন যদি এই মেইল টেমপ্লেট বানাইতে না পারেন তাহলে আসছে আমি আবার শিখিয়ে দেবো পুরাই দিনের পরে আরেকটা ক্লাস নেব এখানে বিভিন্ন অফার থাকবে থাকবে এই যে মনে করেন আমি ঢুকে গেলাম দেখি যে কি জিনিস আছে এর ভিতরে আমি কিন্তু নিজেও জানি না এর ভিতরে কি আছে মানে আমি আগে দেখিনি এটা দেখেন আমাদের আমার নতুন অ্যাকাউন্ট এটা তো আলাদা জিনিস মানে ওই বিকারে বাজে দেখেন পোস্ট অর্ডারে দেয় এইখানে আপনি একটা সাবমিট রিকোয়েস্ট করতে পারেন যে আমি কোন ধরনের কাজ করব কি করব কোন ক্যাটাগরিতে করব যাই হোক এটা তো আমি পরে করতে চাইছি তা যেহেতু মেইল চলে আসে এখান থেকে আমি সাবমিট একটা রিকোয়েস্ট সাবমিট করতে পারি এবং কত ডলারে করব মনে করেন আমি 20% ডিসকাউন্টে একটা পোস্ট করে দেবো তখন এই পোস্টটা আমার ক্লায়েন্টরা দেখবে দেখার পরে তারা অর্ডার দিবে দেখেন আমার কিন্তু নর্মাল অর্ডার মনে করেন আমার $5 ছিল আমি আরও একটা অফার দিচ্ছি যে 20% কম এটা কিন্তু কম আমরা করতে পারি না যারা নতুন ক্লায়েন্ট তাদের উৎসাহ দেওয়ার জন্য ফাইবার একটা মেসেজ দেয় যে আপনি চাইলে এখন 20% ডিসকাউন্টে করতে পারেন তো সবার মেইলটা একটু চেক করবেন আরেকটা জিনিস জানেন ভাই আমি কিন্তু এই ই দিয়ে এই ল্যাপটপে কয়টা অ্যাকাউন্ট খুলছি দুইটা অ্যাকাউন্ট খুলছি দেখছেন আপনাদের মাঝে একটা অ্যাকাউন্ট দেখাইছিলাম এই একটা অ্যাকাউন্ট তা দেখেন আমার কিন্তু কোনোটা বাতিল করি নাই কেন বাতিল করলো না কেন নাইম ভাই স্যার বাতিল তো স্যার সাথে সাথে করে না স্যার টাইম লাগে স্যার এক দেড় মাস টাইম লাগে স্যার ও সাথে সাথে করে না না স্যার সাথে সাথে করে না কিন্তু আমার কিন্তু ওই দিন সাথে সাথে করে দিছে ওই যে আমার অ্যাকাউন্টটা যেভাবে বাতিল হয়েছে আমি ল্যাপটপ থেকে শুধু আমার ডেস্কটপে লগইন করেছি করার সাথে সাথে দেখি বাতিল করে দিয়েছে আমার আমার যে আগের আইডি দুটো ছিল স্যার তো দুটো তো স্যার একই রাখতে হয়েছে আমারটা স্যার এক মাস পরে বাতিল হয়েছে আমার ওই যে তাহলে সাথে সাথে করছিল কেন জানি না আচ্ছা আমি যেটা দেখাচ্ছিলাম মনে করেন আপনি এরকম একটা টাইটেল দিলেন যে স্পেশাল ডিসকাউন্ট ফর মাই গি 20% ডিসকাউন্ট এখন আমার ওই প্রোডাক্টটা যারা কিনবে মানে আমি যদি আমার টার্গেটেড ক্রেতা খুঁজে বার করতে পারি এটা পরে আসি টার্গেটেড ক্রেতা কিভাবে খুঁজবো মনে করেন যে আপনি কিসে দিচ্ছেন লিড জেনারেশনে দিচ্ছেন এখন যদি যারা লিড জেনারেশনের অরিজিনাল ক্লায়েন্ট আছে মানে যারা লিড জেনারেশনের কাজ করে আপনি যদি ওই রকম লোক 500 জন লোকের ইমেল আইডি পান এবং তাদের কাছে যদি এই মেইলটা দেন যে 20% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট 90% ডিসকাউন্ট মধ্যে কিছু থাক না থাক সেটা আমার দেখার বিষয় না যখন তাকে মেইলটা করবেন তখন তারা কি করবে আপনার গিগটা একটু ওপেন করে দেখবে না যে আসলে কিছু আছে কিনা এই ঠিক আমার শুধু ওইটুক কাজ অফার থাকুক আর না থাকুক এখন যতবার বাইরের থেকে মানে একই আইডির বাইরের থেকে মানুষ বেশি লিঙ্ক ইউজ করবে মনে করো তোমার আশেপাশে বাংলাদেশ বাদে যদি আরো দূর থেকে করে তাহলে গিগের রেসিওটা তত ভালো হয় যেহেতু আমার প্রথম রিভিউ না এবং ওই ওইখান থেকে যদি কেউ অর্ডার দিয়ে দেয় অর্ডার দিলে দিল ক্লায়েন্টের মেসেজ দিতে পারে যে আপনি মেইল করছেন এই মেইলটা কিন্তু আপনি তারা যে নট অনলি ফাইবার করেছেন তা না এ কিন্তু সে পার্সোনাল ভাবে দেখতেছে সে বলবে কি ভাই এটা আসতে আমার ফাইবারের গিগ আপনি এখানে অর্ডার দিলে যে রেট আছে যদি পার্সোনালি আমার কাছে অর্ডার দেন আমি আপনার 20% কম দিব কিন্তু ফাইবার থেকে দিব না বুঝতে পারছেন ভাই নাইম ভাই বিষয়টা বুঝতে পারছেন জি স্যার আপনি যখন 20%
অফার দিলেন, দিয়ে আপনার গিগের গিগের লিংকটা কপি করে দিলেন, তখন কি আছে সেই ক্লায়েন্ট আপনার গিগের ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে যেয়ে দেখলো $10 বা $100 কাজ করেন আপনি, তখন আমার কাছে আপনার কাছে জিজ্ঞাসা করবে, ভাই আপনি তো লিখলেন যে 20% ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটা কোথায়? তখন আপনি বলবেন, ভাই আপনি যদি আমার ফাইবার ছাড়া অর্ডার দেন তাহলে আমি 20% ডিসকাউন্ট দিব, ফাইবারের ভিতরে তো আমার দেওয়ার কোনো স্কোপ নেই, আমি তো আপনার জন্য গিগ এডিট করতে যাবো না। এটা কিন্তু ভালো আইডিয়া, এটা কিন্তু মানুষ নর্মালি কম করে, কিন্তু আমি দেখছি আপনাদের ব্যাচে সবাই কিন্তু লিড জেনারেশনের কাজ মোটামুটি $15 আমি ক্রিয়েট করে দিব, বায়ার ওই অফারটা অ্যাকসেপ্ট করলে বাস ওইটাই, ওইটাই ফাইবারে যাই থাক ওইখানে। আমি যে বাজেট দিয়া যে দিন দিয়ে আমি অফার ক্রিয়েট করবো ওইটা শেয়ার করলে ওইটার উপরে কনফার্ম স্যার। দেখেন আমি এই প্রসেসটা ফাইবারে জানি না, তা আপনার কাছ থেকে একটু দেখলাম, সমস্যা নেই ভাই, এখন দেখাতে পারবেন না স্যার? এটা তো ওই যে একই মেসেজ করলে মেসেজের যে রিপ্লাই তো স্যার করা দেবে, এটা তো স্যার সরাসরি হবে না, তা আমরা আমি করব, তুমি আমার মেসেজ দাও আমি রিপ্লাই দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নেই স্যার, দেখা যাবে। তাহলে এখন এই প্রসেসটা আমরা দেখব, ঠিক আছে নাইম ভাই? এখন আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে কি, আমি যেভাবে ভালো করে বোঝেন এইটা আমার একটু মতামত দেবেন যে আপনারা কিভাবে এই কাজটা করবেন, এইটা কিন্তু মোটামুটি বেটার হয়, যেহেতু আপনি টাকা না করবেন। আমি যদি একদম লিগাল লিড জেনারেশনের যারা লিড কালেক্ট করছে তাদের ইমেইল অ্যাড্রেসটা যদি আমি পাই তাহলে তারা তো বারবার লিড জেনারেশনের কাজ দেয়, আমি যখন মেইল দিয়ে দেবো এবং মেইলটা খুব সুন্দর হবে, আমি টেম্পলেট লাগানোর কথা বলতেছি না, টেম্পলেট যদি লাগাতে না পারো আমি দেখাই দেবো যে টেম্পলেট কীভাবে বানাতে, আমি একটু ক্যানভায় ডিজাইন কম পারি, কিন্তু আপনারা ক্যানভায় ডিজাইন করবেন ওই ওই টেম্পলেটটা আমরা অ্যাড করবো, যে না ঢুকে পারবে না, যে লেখা থাকবে যে এত % ডিসকাউন্ট অ্যামাজিং অফার, খুব ভালো করে লিখবা, 500 জনের লিড যদি কালেক্ট করতে পারো, লিড মানে কি লিডও না ইমেল যদি কালেক্ট করতে পারো তাহলে 500 জন থেকে না হইলো 100 জন দেখবেই, দেখুক আর না দেখুক একবার ঢুকবে, গুড একটা ইমপ্রেশন পাবো। তাইলে এখন আমারে বলেন এক একজন করে মতামত দেন, এই যে আমি লিড জেনারেশনের তাহলে আমার টার্গেটেড পিপল কারা, কাস্টমার কারা যারা লিড জেনারেশনের কাজ করায়, ভাইয়া বিষয়টা কি বোঝা যাচ্ছে? এই স্যার যারা লিড জেনারেশন কাজ করে এটা ওদের পাবো কিভাবে স্যার? এইদের মতামত দেবেন, আমি তো লাস্টে বলবো, দেখি কার কি। আচ্ছা আচ্ছা, নাইম ভাই বুঝতে পারছেন কি বলছি? জি স্যার বুঝতেছি। আপনার গিগটা বানাইছেন, এখন আমার টার্গেট আসছে যে ওই গিগে আসলে কারা কেনে, আমি সেই ক্লায়েন্ট ইনফরমেশন কিভাবে পাবো, ইমেল অ্যাড্রেস কিভাবে পাবো? আমি দুই ধরনের লোকের ইমেল কালেক্ট করতে পারি, এক যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে তাদের, কারণ তারা যেহেতু জানে, অনেকে ভাববে কি দেখি কি রকম গিগ করতে, আমি একটু ঢুকে দেখে আসি, তারা কিন্তু দেখবে, যারা লিড জেনারেশনের কাজ করে তারাও কিন্তু ঢুকে দেখবে, এদের সবার কাছ থেকে আমি পাঠাইতে পারি, কিন্তু এরাও তো দেখবে আমার লাভ আছে, কিন্তু আমার যদি কেউ কাজের অর্ডার দেয় অর্ডারটা কিন্তু দেবে তারা, শুধুমাত্র যারা এটা কেনা বেচা করে। তো আমার এখানে টার্গেটেড লিড হবে যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে তারা সবাই, যারা লিড জেনারেশনের কোনো গ্রুপ যদি থেকে থাকে ফেসবুক বা ইউটিউবে তারা সবাই, বা যদি লিঙ্কডইনের ভিতরে থেকে থাকে লিড জেনারেশনের গ্রুপ বা ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ,
এইখান থেকে এই ডাটাগুলো কালেক্ট করব, এদের ডাটা না শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করব। এই একটা গ্রুপ থাকলো, আর ইম্পর্টেন্ট গ্রুপ যেটা সেটা হচ্ছে কি যারা আগে কাজের অর্ডার দিতে লিড জেনারেশন তাদের ইমেল অ্যাড্রেসটা বা ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করা। তাহলে কিভাবে খুঁজবো এইটা বলেন, কারণ তাদের ভিতর থেকে কেউ আমার পার্সোনাল অর্ডার দিতে পারে। আর এই যে ডিজিটাল মার্কেটিং যে লোকগুলো করলাম এরা সবাই আমার অর্ডার দিবে না, কারণ এদের ভিতরে আমাদের মতো লোক আছে যারা বিক্রি করবে তারা। রাজন ভাই কারেন্ট আসছে ভাইয়া? মাত্র কারেন্ট আসছে আর মাত্র জয়েন করলাম। রাজন ভাই কাছে প্রশ্ন, স্যার মাত্র একটা প্রশ্ন করছে শুনছেন না? আমি জিজ্ঞেস করব ভাবতেছি যে কোন বিষয়ে কোন টপিক নিয়ে আলোচনা হইছে। আচ্ছা প্রশ্নটা হচ্ছে আমরা আর কি যারা লিড জেনারেশনের কাজ করায় তাদের ইমেল কিভাবে খুঁজে পাবো? যারা করায়, হ্যাঁ যারা লিড জেনারেশনের কাজ করায়। সহজ কথা কি আমাদের কাজ ছিল কি নাইম ভাই একটা গিগ বানাইতো, ওই গিগটার এসইও করতে। আমরা যদি নিজেরাই অর্ডার দিই আমি কিন্তু কাজ করতেছি আপনাদেরটাই, এখন আপনারা কাজ করেন আমার সাথে আপনাকে মতো করে। স্যার কি কাজ করব স্যার? কি বললাম যে কি লিডটা কিভাবে ওই যে লিড খুঁজবো আর কি সেটা। যারা বিডি কি কাজ দেয় এরকম একজন লোকেরটা খুঁজে পেতে গেলে
কারো মাথায় কিছু আসি নাই গুগলে? স্যার আমি একটা জিনিস ভাবতেছি স্যার, আমি কিন্তু পাই গেছি আমার এই যে জিনিসটাই আছে লগ হই দস স্যার। আপনি বলছেন তো স্যার যারা লিড জেনারেশন করে এমন পার্সনের ইগুলি খুঁজে দিতে তাই না? দুই ধরনের কথা বলছি, এক যারা লিড জেনারেশন করে তাদের কাজটা যদি আমি খুঁজে বার করতে পারি তাহলে তো বেটার হয়, কারণ তারা পরবর্তীতে আমার কাজে রাখবে। তাহলে স্যার আমরা যদি স্যার মনে করেন ফাইবারে স্যার টপ রেটেড যারা লিড জেনারেশন করে টপ রেটেড পজিশনে আছে তাদের মানে নিচের রিভিউগুলি থেকে একটা আইডি নিয়ে যদি গুগলে সার্চ দিই বা লিঙ্কিং এ সার্চ দিই যদি যেই প্রোফাইলগুলি পাই ওইখান থেকে স্যার ইনফরমেশন কালেক্ট করলে হয় না? অবশ্যই এই করতে হবে। ও স্যার আমি এই পথে দেখতেছি দুই একটা সার্চ দিয়া। আমি আপনাদের একটা জিনিসটা দেখাই ভাই, আপনি একটু ফলো করেন ভালো করে জিনিসটা। তাই একটু ভালো করে দেখেন আচ্ছা বাল্ক ইমেইল কালেকশন করার টিউটোরিয়াল কত নম্বর ছিল একটু ইমেইল আমি জাস্ট একটারটা কালেক্ট করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। আমি জাস্ট একটু ইমেইল এক্সটেনশনটা স্থাপন করব। দেখা যায়? দেখা যায়। Extractor.
ইমেল স্ট্রাকচারটা হয়ে গেছে। এখন দেখেন আমরা জাস্ট সেই সূত্রে আগে একটু যাই, ঘুরে আসি, প্রসেস গুলো দেখতে থাকি। এই দেখেন লিড জেনারেশনের ভিডিও পাইছি, কয়টা ক্লায়েন্টের লিংক পাইছি? জি স্যার পাইছি। দেখেন এবার পাইছেন কয়টা? আমার ক্লায়েন্ট ইউএসএ, ইউএসএ। হ্যালো স্যার, এখন বানন জামান। হ্যাঁ ভাই বলেন তো। আপনি আপনার গুগল এর সার্চ থেকে সেটিংস থেকে যে 100 করে দেন তাহলে স্যার বেশি আসবে। ও ওটা তো করা ছিল মনে হয়, করা নাই না স্যার? করা নাই স্যার, এখানে মনে হয় 10 করা আছে, 100 করে দেন। এখানে ব্রাউজ করেছি তো স্যার, এখান থেকে আসবে স্যার। ইমেল অ্যাড্রেসটা কি স্যার? যারা লিড জেনারেশন মানে সার্ভিসটা নেয় তাদের, না যারা লিড জেনারেশন সার্ভিসটা প্রোভাইড করে তাদের স্যার? ভালো করে বুঝাই বলুন। এইবার আমি আসি ভাই, আমরা ভালো করে বোঝেন, একটু ক্যাটাগরিতে ভাগ করেন। আমরা একদম প্রথমে ফিরে যাই, আমরা করছি কি নাই ভাই, একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছে, ফাইবারের গিগ জেনারেট করছে। এখন তার গিগটা ফার্স্ট পেজে আসি নাই, তো একটা গিগ ফার্স্ট পেজে আসতে গেলে আমার কি কি কাজ করতে হবে, কেন ফার্স্ট পেজে আসে? আগের দিন তো কিছু রুল বলছিলাম, ওইটার বলার দরকার নেই। এখন আসছে কি তার ভিতরে একটা ছিল রিভিউ করা বা একটা ভিজিটটা ঢোকা, তো সেটাও সম্ভব না যেহেতু আমার অ্যাকাউন্ট নেই। প্রথম লেভেলে আমি কাজ পাবো কিভাবে? প্রথম লেভেলে কাজ পাইতে গেলে আমার কয়টা জিনিস খেয়াল রাখতে হবে। বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, তোমরা তো জানো বায়ার রিকোয়েস্ট পাঠানোর একটা কাজ আছে। আরেকটা কাজ আমরা বললাম কি, আমার লিডটা কিসের পড়ে? যদি ইমেল কালেকশন হয় ইমেল কালেকশন, ফেসবুক মার্কেটিং হলে ফেসবুক মার্কেটিং এ পড়ে। এখন ইমেল কালেকশনের একটা গিগ সাধারণত কারা ভিজিট করতে পারে? দুই ধরনের লোক ভিজিট করতে পারে। এক নম্বরে ভিজিট করবে যারা কিনে ক্রেতা বা ক্লায়েন্ট, তারা মাস্ট ভিজিট করবেই করবে, কারণ তাদের ওই প্রোডাক্টটা লাগবে এবং ডিসকাউন্টে লাগবে। আর দুই নম্বরে ঢুকতে পারে কারা, মনে করো আমাদের মতো লোক যারা আমরা নিজেরাও লিড জেনারেশনের কাজ করি। এখন আমি যে অফার টফার লিখে দিছি, আমি দাবি আনা তানা লিখে দিছি, সেই লোকটা মনে করতেছে কি দেখি একটু আমি ঢুকে দেখি যে জিনিসটা সে কি কি অফার দিতে পারে। সে কিন্তু হঠাৎ দিবে না, কিন্তু তারপরেও সে ঢুকতেছে। এখন এসইওর ক্ষেত্রে ব্যাকলিঙ্কের কাজ করে কিভাবে, আপনি যদি আপনার পিসি থেকে বা আপনার রিলেটিভ বা আশেপাশে চারপাশ বাদে যদি দূরের, যত দূরের মানে যত বেশি আপনার কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা লিঙ্ক যত বেশি ভিজিট করবে, সেটা তত বেশি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি হোক এসইও হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমাদের টার্গেট হচ্ছে তাইলে যাতে করে আমাদের ভিজিট করে। এখন মনে করেন আমি গিগ রিলেটেড ভিডিও দিচ্ছি, গিগের অ্যাড দিচ্ছি, এটা যদি অন্য ধরনের ক্লায়েন্ট হয়, মানে হচ্ছে মনে করেন যে মাছের বিজ্ঞাপন
যে যে মাছের ব্যবসা করে, যে রিয়েল এস্টেটের ব্যবসা করে, তার কাছে দিলে তো সে দেখবে না এইগুলো। তো এইগুলো কারা দেখবে? আমার বি টু বি লিড জেনারেশনের কাজ যারা করে তারা নিশ্চয়ই দেখবে, মানে যারা আমার এই কাজগুলো দিবে, ক্লায়েন্ট গুলো কিন্তু ঠিক আছে, দুই রকমের ক্লায়েন্ট। এতদিন আমরা কি করতাম, রিয়েল এস্টেট কোম্পানি গুলো লিড খুঁজে দিতাম, আমার ক্লায়েন্ট কিন্তু তখন ছিল লিড ছিল রিয়েল এস্টেট কোম্পানি, এখন কিন্তু তারা না। কারা আমার রিয়েল এস্টেট কোম্পানির লিড খুঁজে দিতে দিছিল? আমার ক্লায়েন্ট কিন্তু তারা। ভাই বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। তারা আমার কাজটা দেবে, রাজন ভাই বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। তাইলে আমি এখন তাদের লিডটা কোথায় পাবো বা কিভাবে খুঁজবো? এই এই যে যারা লিড কেনা বেচা করে, মানে যারা লিড সংগ্রহ করে, তারা হচ্ছে আমার জেনুইন গ্রাহক। এদের 100 জনের মধ্যে যদি আমি অফার টফার দিয়ে মেসেজ পাঠাতে পারি, 15-20 জন আমার অফার দেবেই, মানে কাজ দেবে। এরা কিন্তু কাজ দেওয়ার লোক, এরা আপনারা দিতেই পারে। আর এক ধরনের লোক আছে, এদের লিস্টটা হবে, আর এক ধরনের লোক আছে যারা আমাদের মতো কাজ করে, তারা কিন্তু আমাকে কখনো কাজ দেবে না। কিন্তু তারা তার্গের কাছে মেইল করে আমার লাভ কি? তার্গের কাছে মেইল করে আমার লাভ হচ্ছে এইটা যে তারা আমার গিগটা একটু ঢুকে দেখতেছে। ঢুকে দেখার ফলে কি হচ্ছে, আমার একটা ব্যাকলিংক হয়ে যাচ্ছে, এসইও এর কাজ করতেছে। আর সে কেন ঢুকে থাকবে সেভাবে? আমিও তো এই জাতীয় কাজ করি, দেখি যে কি কি অফার দিচ্ছে, আমি একটু ভিতরে দেখি। আমি এটা লিখে দিলাম যে অ্যামাজিং অফার, তখন সে ভাববে 50% অফার যদি দিই, তাইলে 50% অফার কথাটা আমি কাদের লিখতে পারি? যারা আমার ক্লায়েন্ট, মানে আগের ক্যাটাগরি, যারা আমাদের কাজ দেবে তারা দিতে পারে। আর এইখানে কিন্তু আমার শিরোনামটা কিন্তু ইমেইলে একটু চেঞ্জ হয়ে যাবে। সে যদি দেয় 50% করে অর্ডার, তা কি আছে অর্ডার আমিও দিই। আর কিন্তু আমি যদি 50% নাম না দিয়ে লিখে দিই অ্যামাজিং অর্ডার, অ্যামাজিং অর্ডার মানে কি? ওই যে কাজ করে লিড জেনারেশনে, সে ভাববে কি ব্যাপার অ্যামাজিং অর্ডার, মানে দেহের মধ্যে কি কি অবস্থা দেশে, আমি একটু ঢুকে দেখে আসি। বিষয়টা বোঝা গেছে? ওরে যদি তুমি 50% 20% দেখো, তার ঢোকার সম্ভাবনা কম। কিন্তু যদি তুমি ওর একটা আগ্রহ রাখে দাও, তাহলে কিন্তু ঢোকার সম্ভাবনা বেশি। ভাই বুঝাতে পারছি? তাহলে আমার লিড হবে দুই ধরনের, যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করে তাদেরটা আমি কালেক্ট করতে পারি, যারা লিড জেনারেশনের কাজ করতেছে তাদেরটা আমি কালেক্ট করতে পারি, কিন্তু ক্যাটাগরিটা ভাগ করে রাখবো। হ্যাঁ কি বোঝা কি গেছে? জি স্যার। এখন আমি দেখবো যে, মানে একটা আছে আমার ক্যাটাগরিটাতে কি দেবো, মানে অ্যারেঞ্জ ক্যাটাগরি, মানে যারা অরিজিনাল ক্লায়েন্ট তাদের লিড খুঁজবো। আর খুঁজবো যে যে যারা জেনারেল আমার গিগটা খুঁজতে পারে, যারা সম্ভাবনাময় আছে তাদের লিডটা খুঁজবো। তা আগে আমরা খুঁজে দেখি যে সম্ভাবনা যারা তাদের লিডটা কিভাবে লিডও না, বারবার লিড বলতেছি কেন, মেইল। এখন আমি চলে যাব। সরি স্ক্রিন দেখাবে না তো? হ্যাঁ স্ক্রিন দেখাবো। দেখেন আমি গুগলে যে লিড জেনারেশন কথাটা লিখলাম, কোথার ইউএসএ দেখো, 69 69 লিড আমি পেয়ে গেছি। এদের কাছে আমি সবার কাছে মেইল করব, এদের কালেক্ট করে রাখবো, এরা সবাই লিড জেনারেশনের সাথে জড়িত। এবার এদের যদি ডিজিটাল মার্কেটিং লিখি বা বি টু বি লিড লিখি, দেখো ওয়াস্টার্নটা পাইছি, একইভাবে এখান থেকে জিমেইল হটমেইল পাবো। ভাই ওই যে প্লাসে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম, এই যে মনে হয় ইমেইল কম পাওয়া যায়, এই জন্য আমি যাইনি, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তো এইভাবে বিভিন্ন এসইও এক্সপার্ট দ্বারা তারাও কিন্তু লিড জেনারেশনের ভিডিও খুঁজে দেখবে, কারণ তাদেরও দরকার হতে পারে। তো তাদের কাছে আমি দিব লিড জেনারেশন না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করে দিবে, লিখে দিলাম অ্যামাজিং গিগ অফার। তার মানে সে লোক বুঝতে পারতেছে না এটা এসইও এক্সপার্টের গিগ না বি টু বি গিগ, সে কিন্তু বাধ্য হয়ে ঢুকে যাচ্ছে। ভাই এই পর্যন্ত কি বুঝছেন? যে স্যার এই পর্যন্ত বলছি স্যার, এই যে যে সাজেশনটা দিয়ে ক্লাস করেছেন আমাদের, বা যে সাজেশনটা ফলো করতেছেন না, এটা একটু কি গুগল ড্রাইভে দিয়ে দিবেন? গুগল ড্রাইভে দিয়ে আছে।
এটা দেয়া আছে এখন ভাই এইখান থেকে আমি ভাগ করব তো আমার দুইটা ক্যাটাগরি ভাগ করে রাখব ক্যাটাগরি 1 বিরক্ত লাগলো ভাই কিছু করার নেই বুঝতে হবে ক্যাটাগরি 1 হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার যারা গিগ কেনে সোজা কথা ক্লায়েন্টদের গিগ আর এই যে আনরিকগনাইজড যে লোকগুলো আছে তার গিগ লিড আলাদা কালেক্ট করব যারা টার্গেটেড লিড টার্গেট জন্য আমি লিখব শিরোনামটাতে 50% অফার বা এই কারণ তারা কাজ করায় কাজ করাতে করাতে অভ্যস্ত তারা বডিতে লিখে দিলাম আমি আমার মেসেজের বডিতে একটু সুন্দর করে লিখে দিলাম স্যার আমি ভালো করে বোঝেন আমি টার্গেটেড ক্লায়েন্টের কথা বলতেছি আমার নাইম ভাই দেখা দিল তোমার তারা তিনি অনেক পরিশ্রম করেন আপনি বডিতে লিখে দিলাম স্যার ডিয়ার স্যার আমি এরকম বিটুবি লিড জেনারেশনের কাজ করি আমার কাছে দুকে 50% অফার আছে বা আমি এটা কিন্তু সব ফাইবারের বাইরে দেব কিন্তু আমি মেইলই বলতেছেন মেইলই কিন্তু বলার অ্যাক্সেস আছে মানে রাইট আছে স্যার আমি কাজে বিশ্বাস করি এটা আছে আমি নিজে একটা ছোট কোম্পানি দাঁড় করাচ্ছি বা আমি ব্যক্তিগতভাবে কাজ করি এটা আছে আমার স্বপ্ন আপনি আমার একটু অফারগুলো একটু চেক করে দেখতে পারেন আমি আমি কাজের কোয়ালিটিতে বিশ্বাস করি এবং লাইফ টাইম সাপোর্ট দিব এরকম যদি একটু ভালো কথা লেখে সে করবে কি ভাইবারে ঢোকার আগে ভাববে দেখি কি এই লোকটা কেমন আছে তো তখন আপনার সাথে দেখা আছে মেইলি একটু যোগাযোগ করে নিল তারপরে সে ওইখান থেকে ঢুকে গেল তুমি তো দিয়ে দিছো ফাইবারের গিগির লিংক তোমার ওই গিগি ঢুকে গেল গিগি ঢুকে তারপর এখান থেকে অর্ডার দিলি দিল রিভিউ দিলি দিল বা সে যদি মনে করে যে স্যার পার্সোনালি অর্ডার দিল স্যার আপনি পার্সোনালি একটু অর্ডার দিয়ে দেন সে যদি বলে ভাই টাকা টাকে আর একটু কমানো যায় ঠিক আছে কমাইতে পারি স্যার তাহলে আমার পার্সোনালি অর্ডার দেন পার্সোনালি মানে ফাইবারের ভিতরে দিলে ফাইবার যে টাকাটা কাটে থাকে বা আমার যে টাকাটা লস হয় ওই টাকাটা আমি আপনার কাছ থেকে কম নিতে পারি বোঝা গেছে তো আমার কাছে মনে হয় যে এইভাবে গিগটা খুব ভালো হয় জি স্যার ক্লায়েন্টের কাছে আপনার ইনফরমেশন গুলো সব থাকছে সে আপনার ইনফরমেশন জানে আপনার গিগে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় গিগ দেখে ক্লায়েন্ট আসছে আপনার শনাক্ত করে কিন্তু এই জায়গায় আপনার শনাক্ত করে সে আপনার গিগে যাচ্ছে প্রথম দিকে হয়তো একটু আবার আপনার দিতে যাবে না কারণ কি আপনি গিগে কাজ করেন নাই ফাইবারে যখন তখন দেখবেন নতুন মানে তাহলে হয়তো আরেক আপনি কিছু টাকা চাইলেন দিল আগে কিন্তু টাকা দিতে যাবে না আমার যে ট্রেনারের কথা বলি এই আকিজ ভাই হচ্ছে ইসে কাজ করে গোপালগঞ্জের ট্রেনার ইসের গ্রাফিক্স ডিজাইনের ট্রেনার আকিজ ভাইও অনেক কাজ করে কিন্তু আকিজ ভাই ফাইবারে কোনো কাজ করে না কেন কাজ করে না কারণ সে ফাইবার একসময় কাজ করতো তারপর টাকার পরিমাণ কম ও এইভাবে বাইরে থেকে মেইল করে করে কাস্টমার কালেক্ট করে এখন আকিজ ভাই করে কি প্রত্যেকের কাছে আগে টাকা নেয় প্রিপেড করে দেন কিন্তু আমি বলবো কি লিড জেনারেশনের কাজ যদি ছোট হয় আপনার আগে টাকা নেওয়ার দরকার নেই আপনার যে সেলার আপনার কাজ দিচ্ছে আপনি তো তার নাম জানতেছেন তার নাম দেখবেন ফাইবারে দেখবেন সে আগে কোনো কাজের অর্ডার নিয়েছে নাকি যদি মনে করেন যে ভালো তার মানে ভালো সে আছে আপনার কাছে বিশ্বস্ত আমার কিন্তু টার্গেট আমার বিশ্বস্ত হওয়া আমি ঢুকলাম ঢুকে দেখলো না সে আগে অনেক কাজ দিচ্ছে তার মানে এ লোক টাকা দিতে পারে সে আপনারে ভরসা করতে পারবে না কারণ আপনি আগে কাজ করে নিব স্যার আমি আপনার কাজটা ফ্রি ফ্রি করে দিচ্ছি প্রয়োজনে করলামই তা কি হবে এক দুইটা কাজ লাইফ টাইম ফ্রি করলাম স্যার আপনার কোনো কথা দরকার নেই আমি আপনার কাজটা পার্সোনালি বাইরে করে দিচ্ছি আপনার যদি ভালো লাগে যে আলী করিম তাতে আমার স্টুডেন্ট দুইটা ক্লায়েন্টের কাজ করে দিছে একজন টাকা দিছে একজন দিইনি চায়না একজন দিল দিইনি আমি ওরে বারবার বলছি ইন্ডিয়ান চায়না বাংলাদেশি এদের কাজ করার সময় একটু হিসেব করে করো ও বলে স্যার কোনো লাভ নেই যা আছে নতুন মানুষ সব করি ও করে তো টাকা দিন কিন্তু আবার আমেরিকার একটা ক্লায়েন্টের কাজ করে দিছে ও খুবই স্যাটিসফাই এবং ওরে আবার একটা কাজ দিছে আবার করতেছে এবং প্রত্যেকবারই টাকা আমি কই টাকা আগে নাও না পয়সা আরও দিলি দেবে না দিলি না দেবে আমার কোনো যায় আসে না হয়তো তার প্রোফাইলটা স্ট্রং হচ্ছে না ও কিন্তু প্রোফাইল স্ট্রং হচ্ছে না মানে ও লোক ওরে ফাইবারে কাজ দিচ্ছে না দিবেও না কোনো দিন বোঝা গেছে কারণ বড় বড় ডলারের কাজ দিয়ে খালি খালি ফাইবার লস করবে কেন
আপনার পার্সোনালি হোক না, মানুষই বিশ্বাস করে তোকে দেওয়া ভালো। আর এই জ্ঞানে তো আপনি সার্ভিস দিচ্ছেন, আপনার তো কোনো লস নেই। দুই সাইডের কাজ যত করবেন তত আস্তে শিখতে পারবেন। সাধারণত বিদেশি ক্লায়েন্টরা কখনো সিটিং করে না, এই চীন উত্তর কোরিয়া কোরিয়া বাদে প্রোফাইলে যদি আমেরিকা কানাডা দেখো ইংল্যান্ড দেখো, এরা সাধারণত সিটিং করে না। এদের আমি লিড কালেক্ট করে দিলাম, ততদিন আমি কাজ না পেলাম, পরে আমি রেট বাড়ালাম। কারো কারো আছে যে আজিজ ভাইয়ের কাজগুলো বলে যে আমার দুই তিন বছর ধরে এক ক্লায়েন্টের কাজ করে। আমার ফ্রেন্ড হয়েছে দুই হলো, ও এক ক্লায়েন্টের কাজ করতেছে অনেক বছর ধরে, কিন্তু এবার করোনার জন্যই ওরা আর কাজ দিনই বাদ হয়ে গেছে। প্রতি মাসে সেই লাখ সেই লোক ওর সাথে কন্ট্রাক্ট ছিল হচ্ছে 1,10,000 টাকা আসছে বাংলাদেশি টাকা। এখন করোনার জন্যই সবাই ইয়ে হয়ে গেছে, তার বিজনেস চলতেছে না বাদ, কিন্তু তার কিন্তু শেখায় গেছে। প্রথমে কিন্তু সে রিস্ক নিয়েছে, ফিরি করে দেবা, কিন্তু সাধারণত টাকা পাই কেউ মারে না। এখন আমি দেখবো যে আমার টার্গেটেড লোক যারা আছে টার্গেট লিডটা কিভাবে কালেক্ট করবো, এইভাবে তো বুঝতে পারছেন যে এভাবে সেভাবে পাবো। এখন আমি যাব টার্গেটেড লোক, টুইটার থেকে কি লিড কালেক্ট করতে পারেন? না স্যার, শুধু লিঙ্কডইন থেকে পারেন না? জি স্যার। স্যার ফেসবুক থেকে একটু কিভাবে কালেক্ট করা যায় এটাও শিখে। আমি দেখতে পারি না নাকি সবাই দেখতে পায় না? কাজ করে এই মেয়েটার নাম কি বলেন তো? আপনার বিষয়টা বুঝতে হবে, এ শুধুমাত্র লিড জেনারেশনের কাজ করে আমি শিওর। এবং এর নামটার সাথে দেখো কতই 1K প্লাস রিভিউ এর। এর টপ নিস মানে কি? একদম নিস বেস ইমেইল কালেক্ট করে, একদম টপ লেভেলের, এটা বুঝাইতে চাইছে। এ দেখো এর বাইরে আর কোনো কাজ করে না, ডাটা মাইনিং ডাটা এন্ট্রি তো সিম্পল কাজ। এদের মাল মাল ইমেইল ইমেইল কালেক্ট করে সব দেখো যে মানে এই রিলেটেড কাজ করে। একই কাজের পরে ও অনেক শিরোনাম করছে, দেখা যাক। আমি এইবার এর কাছ থেকে লিড কালেক্ট করেছে কারা তাদের একটু খুঁজে আসি। কোন ফার্ম বা কোন টিম আছে স্যার, টিম ওয়াইজ কাজ করে? তখন দেখবো যে
সবাই কিন্তু শুরু করে ওইভাবে, তারপরে যখন তোমার কোম্পানিটা বড় হয়ে যাবে বা তুমি নিজে অনেক কাজ পাবা তখন তুমি নিজেই লোক নিয়ে নেবা। ওই জন্য প্রথম দিকে তার কাছে অ্যাকাউন্ট থাকে, প্রথম দিকে মানুষ সাধারণত এত কিছু চিন্তা করে খোলে না, পরে ইচ্ছে করলে ওর নাম পাল্টা দিবেন না। দেখেন এই যে ভাইয়ের এই নামটা আমি নিব, দিয়ে গুগলে সার্চ দিব, যদি আমি লিঙ্কিন অ্যাড্রেস পেয়ে যাই তাহলে তো আমার কাছে ইজি হয়ে যাবে। নামগুলো দেখছো পরপর নেব আমি, মামুন এ কি বাংলাদেশি লোক নাকি? ওই এর তো আমরা সার্চ দিছিলাম, আর একজন নাম সার্চ দেবো এর। এ দেখি লিড জেনারেশনের কাজ করে, এ ওরে অর্ডার দিল কিভাবে? দেখেন এই যে চেহারাটা একটু দেখেন, এটা আরমান দি আর্টিস্ট। হ্যাঁ এর এর অনেক কিছু আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, আমি দেখি যে জিনিসগুলো একই কিনা। ফাইবার মোবাইল আছে, ফাইবার থেকে লাভ নেই কারণ এইখান থেকে আমরা কোনো কিছু লিস্ট পাবো না। এই যে ফেসবুক আছে, এই তো দেখো সেই একই লোক, এই যে চেহারার সাথে মিল আছে। আরমান দি আসছি, হ্যাঁ দেখো এর ইউটিউবও আছে, তো মনে হচ্ছে ইজিলি পেয়ে যাবো। টুইটার আছে, টুইটার আছে কিনা তাই আগে চেক করেছি, সবার আগে টুইটার অ্যাড, টুইটার না ওই যে লিঙ্কডইন। নো রেজাল্ট পাউন, তার মানে এই নামে নাই এর।
আরমান্ডি আসছে আর্টিস্ট এই যে দাদা টুইটার আছে আচ্ছা দেখ আমি আগে ডিমে লিখতে ঘুরি আসি এই যে দেখো আরমান দিয়ে আসছি ফেসবুকে আছে এইখানে তো ফোন নাম্বার দেখতে হবে এখন এর এই আচ্ছা আমি এবার ইসে দেখ জিমেইলে দেখ চেক করবো যে ভাই দেখেন তো ইমেল অ্যাড্রেসটা বাগ আছে নাইম ভাই শোনা যায় জি স্যার শুনতেছি স্যার ইমেল অ্যাড্রেসটা পাইছি জি স্যার তাহলে কোথায় যাই বললাম মেসেজ দিয়ে যাই আর এই পিকচারটা দেখে দেখবো কিভাবে বলেন তো এই পিকচারটা আমি তুললাম কিভাবে এটা ইউটিউবে স্যার এই পিকচারটা দাও আছে ওর প্রোফাইলের ভিতরে এই পিকচারটা দেয়া আছে জি স্যার তারপরে দেখো এই যে আরমান ভাইয়ের ইনস্টাগ্রাম চলে আছে এই কোন না কোন জায়গায় আপনি ইমেল আইডি পাবেনই পাবেন আচ্ছা ভাইয়া আমি আর একটু এরপরে দেখাবো এই যে টুইটার থেকে ইমেলটা কিভাবে কোথা ঠিক আছে তো আপনারা জাস্ট এইভাবে কাজ করবেন এখন ভাই আপনাদের যে কাজটা দিছি সবাই ভাই ভালো করে বুঝেন আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব ইউটিউব চ্যানেল খুলব যে জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইউটিউবে
মানে বাংলাদেশে মানে সরি আমাদের স্টুডেন্ট যারা আছে তারা ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করবেন এবং ভিডিওটা ভাইরাল করার জন্য যা যা দরকার সব কাজগুলো আপনাদের করতে হবে। তো এরকম ডিসক্রিপশন আপনার নাম ব্যাচের নাম্বার সব লেখা থাকবে, তো দেখবো যে কার ভিডিওটা ভালো হয়েছে। এখন ভিডিওটা কোন টপিকের উপর হইতে হবে, ভিডিওটা যে কোনো টপিকের উপর হইতে পারে। যেমন আমরা কয়েকটা টপিক দেখি মানুষ কিভাবে বানায়, যেহেতু আমাদের কাছে এডিট করার কোনো অপশন নাই বা এডিট করতে চাচ্ছি না, তাহলে আমরা একটু দেখে আসি যে কোন ধরনের ভিডিও করবো আমরা। এই যে দেখো কত রকমের ভিডিও চলে গেছে, এটা খাওয়া দাওয়ার ভিডিও, এটা না আমি বাদ দিলাম, আপনারা চাইলেও দিতে পারেন। এটা ইটিং শো নাম দিছে, বাংলাদেশ ভিলেজ লাইফ দেখলাম, এই কি আছে, জানুয়ারির 12 তারিখে ভিডিওটা আপলোড করা। কোন জায়গাতে sure, skip this ad. Just like you skipped out on buying Amazon stock and Google and Apple. Need I go on? I'm sure you think you're too busy to... এই একটা ভিডিও আপনারা এরকম যে যা ভিডিও পারবেন, মনে করেন এটা শপিং এর ভিডিও দেখেন। সপরিবারে কেউ যাচ্ছে পায়ে হেঁটে খেতে রাজ দেখেন বিভিন্ন প্রকারের ভিডিও আছে এবং প্রতিটা ভিডিও এটা দেখো 1.7 মিলিয়ন মানুষ দেখছে। তো আপনাদের টার্গেটের থেকে আমাদের টার্গেট, আমরা এরকম একটা ইউটিউব চ্যানেল বানাবো যেখানে আমরা ভিডিও আপলোড করব। ভাইয়া বোঝা যাচ্ছে? এখন তাহলে এই জাতীয় চ্যানেলের জন্য কি নাম দেওয়া যায় বা কোন নামটা ভালো হয় সেই নামটা আপনাদের সিলেক্ট করতে হবে, এবং নামটা অবশ্যই ইউনিক হইতে হবে, যে ওই নামে কখনো
কোনো অ্যাকাউন্ট খোলা ছিল না এইরকম একটা নাম দিতে হবে এখন নামটা যে ইউনিক তাহলে সেটা আমি বুঝবো কিভাবে বা ওই নামে অ্যাকাউন্ট খোলা নেই সেটা কিভাবে বুঝবো তাহলে মনে করো আমার এখানে কি কি হতে পারে টার্গেটের কি মনে করো ভিলেজ বাংলাদেশ তারপরে কি কি হতে পারে বা যেমন গ্রাম রুলার এলাকা বা যে যে ধরনের ট্যাগ তোমার মনে হতে পারে ইউটিআই এই জাতীয় কথাগুলোতে মিলিয়ে তোমরা একটা চ্যানেলের নাম জেনারেট করবা বা আরো নিজেদের মাথায় যদি ভালো কনসেপ্ট থাকে কিন্তু এরকম একটা ইয়ে থাকতে হবে আমার চ্যানেলের নামের সাথে আমরা যে ভিডিওগুলো দিতে পারবো সেইগুলোর কথা যেন জড়িত থাকে এখন দেখেন আমি চলে যাচ্ছি নামটা জেনারেট করার জন্য কি করতে হয় সমস্যা নেই প্রয়োজনে প্রমোট করবো আমরা প্রমোট করতে গেলে বেশি টাকা লাগে না আমি বুঝতে পারছি এই একটা চ্যানেল দিয়ে দেখবো যা 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 হয় করবো ঠিক আছে আপনাকে একটা ভালো করে ভিডিও দেবেন প্রয়োজনে প্রমোট করবো আমি আজকে সমস্যা নেই দেবো কিন্তু আমার অন্যান্য দৃষ্টিতে যারা ইউটিউব মার্কেটিং শিখাচ্ছে আমি চাই যে তাদের চাই আমাদের ভিডিওটা ভালো প্রমোট করার জন্য যা লাগে আমি করবো মানুষ সব জায়গা দখল করে ফেলছে বুঝছেন নাম দিয়ে দিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকালে কালেক্ট করতেছি তো পাচ্ছি না দেখেন এই লিঙ্কটা আমি ট্যাবে দিয়ে দিছি আর আপনারা যদি চান নাম ফাইল করার জন্য এইখানে মনে করেন সার্চ দেবেন চেক অ্যাভেলেবিলিটি দেবেন তাহলে স্ক্রিনে শেয়ার করেন একটা নাম মনে করে সিলেক্ট করলাম ভিলেজ প্যালেস এই যে চেক অ্যাভেলেবিলিটি যাব তারপর দেখেন টেকেন দেওয়া রয়েছে তার মানে এই নামটা নাই এই নামটা আছে অলরেডি এইটা করা যাবে না আর আপনারা এই চ্যানেলে ব্যবহার তো জানেন যে কিভাবে করতে এই যে ইউটিউব নেম এইখানে এসে টপিক লিখবেন কি 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 দেবেন যা দেওয়ার থাকবে দেবেন দেওয়ার পর আপনারা নাম সাজেস্ট করবে তারপরে আপনি এই যে আগের পেজে এসে ভেলি ওই নামটা আছে কি না জাস্ট ওইটা একটু চেক করবেন এখানে এসে চেক করবেন এইটার লিঙ্কটা আমি দিয়ে দিছি ইউজার নেম অ্যাভেলেবিলিটি দিতে হবে বা আরেকটা ওয়েবসাইট আছে এইখান থেকে আপনারা হেল্প নিতে পারেন তারপরে মনে করেন ওইখান থেকে একটা নাম আপনি পাইছেন যে নামটা ওইখানে আন অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে না তারপরে আপনার কাজ কি হবে ওইটা ইউটিউবে যায় দেখবেন যে ওই নামে আসলে কোনো চ্যানেল আছে না ভাইয়া বুঝতে পারলেন কাজটা কি বুঝতে পারছেন তাহলে এই কাজটা তাড়াতাড়ি শুরু করে টপিকটাও বুঝতে পারছেন আমি চাচ্ছি যে কয়েকজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট 12টা ইউনিক নাম দেন তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব ঠিক আছে তো এখনই করো ওকে নিলয় ভাই সবাই নাম খোঁজেন আমিও একটা কাজ করব কিন্তু এটা এখন না পরে দেখাবো
কাজ করেন না তো কথা বলে বলে কাজ করেন, আপনারা চুপ হয়ে থাকেন, কাজ করেন, কথা বলেন, গল্প করেন, একসাথে কাজ করেন, তাহলে স্যার একটু নাম পাইছিলাম কেমন স্যার? হ্যাঁ বলেন বিদ্যুৎ ভাই, স্যার একটু নাম পাইছিলাম, দেখেন নাম পাস বলে কিনা, বিডি ভিলেজ ট্রাভেল স্যার। বিডি ভিলেজ ট্রাভেল তো ভালো নাম, আপনি দেখেন ওই নামটা হচ্ছে আছে কিনা, অ্যাভেলেবিলিটি চেক করেছেন? ভাইয়া এই যে দেখেন বিডি ভিলেজ ট্রাভেল, কে কাজ করেছেন এটার? স্যার আমি স্যার ফিরোজ। ফিরোজ ভাই এই যে দেখেন আমি সিনিয়র বলছি। কি বলতে বিডি ভিলেজ ট্রাভেল দেখেন টেকেন দেখছেন? হ্যাঁ দেখছেন কি বলছেন? আপনি কিভাবে চেক করলেন এটা? স্যার বিডি ভিলেজ ট্রাভেল একসাথে স্যার একাত্র নাম স্যার তো দেখতেছি না মানে একসাথে দিল পাইয়ে দেবে স্যার একসাথে না স্যার এসটেস সবগুলো স্যার আমি একসাথে দিয়েছিলাম দেখেন দেখে এবার দেখে আসি তাই ইউটিউব চ্যানেলটা দেখতে কেমন যারা করছে তারা কি করছে
কি তখন ইউটিউবে চেক করিলেন খালি এ আমার মনে হয় এটা কাজ করতেছে না বুঝছো হ্যাঁ স্যার এটা 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 স্যার ই করতে বলা সোশ্যাল মিডিয়াতে দিতে স্যার যদি চ্যানেল থাকে ও স্যার আমি জানার মতো স্যার দেখতেছি না যদি থাকে তারপর স্যার এই চ্যানেলে কোনো র‍্যাঙ্কিং ট্যাঙ্কিং নাই স্যার সোশ্যাল মিডিয়াতে আসে না ইউটিউব ইউটিউবে স্যার আসে না চ্যানেল এইজন্য বলি এই এইতে তো দেখতেছি যা দিচ্ছে তাই বলতেছে অ্যাভেলেবল হ্যাঁ স্যার এটা মনে হয় স্যার মাথা ভাঙলো গেছে হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমার বাংলাদেশের এটা ঠিক মতো কাজ করে না, তাহলে আপনারা ওইভাবে একটা জাস্ট সিলেক্ট করে দেন। ও বোঝা যাচ্ছে যা আছে তাও তার রেজাল্ট দেখাচ্ছে, না দেখলে দেখাচ্ছে না। আর দেখো এখন জয়েন হচ্ছে, এতক্ষণ কইছিলে সবাই নাম লিখবেন, ইউটিউবে চার্জ দিবেন, আর রিজে সোশ্যাল ব্র্যান্ডে একটু চেক করবেন যে আসলে ওইটা কোথাও আছে কিনা। যারা কাজ করতেছেন তারা কি করবেন জানেন, এই যে সোশ্যাল